এক আলেম বলল, তখন আমি তাকে বললাম আচ্ছা কোরআনে তো আমি নামাজ শব্দটা পাই নাই, নামাজের কথা সারা কোরআনের এক জায়গায়ও পাই নাই। হ্যাঁ বলেন কি আপনি, কোন ধরনের কথা হইল? ওনার রিপ্লে আসলো আমার দিকে উত্তর, তাই আমি বললাম আমি রোজার কথাও সারা কোরআনের এক জায়গায় পাই নাই, যে রোজা কোরআনের মধ্যে আছে। আমি সারা কোরআনের এক জায়গায় কুরবানির কথাও পাই নাই, যে কুরবানি করতে হবে কোরআনে নাই। হ্যাঁ উনি একটু চমকে গেছে, বলেন কি আপনি এগুলা? তাই বললাম দেখেন নামাজ শব্দটা হচ্ছে ফার্সি, নামাজের আরবি হচ্ছে সালাত, নামাজকে আরবিতে বলা হয় সালাত, এই সম্বন্ধে কোরআনে আয়াত নাজিল হয়েছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআনে নাই আকিমুত নামাজ ওয়া আতুজ যাকাত, এটা নাই, আছে সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ কাজ হইতে বিরত রাখে। দেখেন সালাতের দলিল আছে কিন্তু নামাজের দলিল কোরআনে নাই। আমি আপনাকে পূর্বেও বলছি পীরের দলিল কোরআনে পাইবেন না, ওলির দলিল কোরআনে। রবতন রবতন মহলন মহলন নশরন নশরন মহশরন মহশরন বেহক সুলাইমান পয়গম্বর ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজির শাও, হাজির শাও, হাজির শাও, ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া গাহারু ইয়া দাহারু ইয়া মাইকু ইয়া নাইদা ইয়া শাপ্পানা ইয়া কাপ্পানা সুন্নতা কুন্নতা কুন্নতু ইয়াকা ইয়াকা সুন্নতু আনে ইনে বাশত ইনফর রগনাল বর রগনা ও আনফর রগনাল বর রগনা ইয়া জানু জফনু ইয়া কফহু ইয়া কোন গিনিফকু ইয়া মৌসম ইয়া লুজাভিরা ইয়া আশুজা শব ইয়া বিবাজ ভিকু ইয়া খিজির ইয়া আব্দুহু ইয়া উলিয়াম মুর্শিদ মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা ইয়া আমু ফাহা হো ইয়া আজ আকা ইয়া বজমুরে ইয়া তন আমে ইয়া আও আও ইয়া মুহাম্মদ ইয়া মুনিরাস ইয়া ইমুইদা ইয়া উলিয়াম মুর্শিদ ইয়া কনস্তাইন ইয়া কনস্তাইন ইয়া কনস্তাইন বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলে ফাইয়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন তাবারাকাসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুহুল ইকরাম মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাশারা কাররাতাইনি ইয়ানকালিব। আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা বাংলার আব্দুহু কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু মহাপবিত্র কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে এবং আমার গুরু মায়েদের পবিত্র কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার আউলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসের তাবরিজ ও বাবা বেদম ওয়ারসি ও বাবা শানাই আহমেদ আল জাহাঙ্গীরি আল সুরেশ্বরী পবিত্র কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং আউলাদে মুর্শিদের
পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে কিছু বলতে শুরু করলাম আমি আমার মুর্শিদের নামেই শুরু করলাম আজকে এই পবিত্র উরস মোবারকে আমরা সকলেই আমার দয়াল মুর্শিদের দয়ার ভিখারি হয়ে আমরা আমার দয়ালের বাড়িতে আসছি আমার দয়ালের দরবারে আসছি দয়াল যেন আমাদেরকে মেহেরবানি করেন এবং আমাদেরকে দয়ালের রহমতের ছায়াতলে আশ্রয় দান করেন দয়ালের দয়া তো সব সময়ই আছে এবং আমরা একটু বেশি বেশি সব সময় বাবার দয়া চাই এটি আমাদের কামনা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সূরা আহজাব আয়াত 56 নম্বর ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতি এবং আমার সমস্ত ফেরেশতা সমূহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লুনা তোমাদের সৈয়দের উপরে আলান নবী তোমাদের সৈয়দের উপরে দরুদ পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ওহে আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে বিশ্বাসীরা তোমরা বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ সালাম প্রদর্শন করো সালাম দাও তাসলিম শব্দের অর্থ হলো সশ্রদ্ধ আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক তার হাবিবের উপরে তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পাঠ করেন এইটি আমার দয়াল নবীজির সবচেয়ে খুবই আল্লাহ পাক এবং শুধু তার হাবিবের উপরে দরুদ পড়েন তা না তার আলের উপরে তার বংশের উপরে দরুদ পাঠ করেন আল্লাহ আর অন্য কোনো কিছুই করে না শুধু এই জিনিসটাই করে যে আল্লাহর হাবিব এবং তার আলের উপরে তার বংশের উপরে আওলাদে রসূলদের উপরে দরুদ পাঠ করেন তার ফেরেশতাদেরকে নিয়ে এবং ঈমানদারদেরকে বলছে যারা ঈমানদার ঈমান আনছে বিশ্বাস করছে তাদেরকে বলছে তোমরা বেশি বেশি দরুদ পড়ো এবং সালাম প্রদর্শন করো সশ্রদ্ধ তাহলে আল্লাহর নবীর বংশ যারা আল্লাহর নবীর আল যারা এবং আল্লাহর নবীকে সব সময় সশ্রদ্ধ সালাম প্রদর্শন করতে হয় এর জন্য নবী রাসূলের সময় সাহাবায়ে কেরামগণ যখন নবীর জির আগমন হতো কিংবা আওলাদে রাসূলের আগমন হতো তখন সবাই দাঁড়ায় যেত সম্মানে এবং এখন তো আমরা বেলায়েতের যুগে আমরা আল্লাহর ওলির যুগে তো আমাদের সামনে যখন আল্লাহর ওলি উপস্থিত হন এবং আল্লাহর ওলির আওলাদগণ উপস্থিত হন মুর্শিদ উপস্থিত হয় এবং আওলাদে মুর্শিদগণ উপস্থিত হয় তখন যারা বিশ্বাসী ঈমানদার যারা তাদের সম্মান করা সশ্রদ্ধ দাঁড়িয়ে এইটা আল্লাহ বলে দিয়েছেন এবং আমাদের এটা কর্তব্য সম্মান করা কারণ আদব ভক্তি মহব্বত এই তিনটা অবশ্যই থাকতে হবে বাবা জান বলেন যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম এবং সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ সর্বজনীন বাবার বাণী এটা বাবা জাহাঙ্গীরের বাণী সুফিবাদ সর্বজনীন সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম বাবা জাহাঙ্গীর বলেন তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও এটা পাগলামি যে কোনো একটা চাইতে হবে নয় দুনিয়া নয় আল্লাহ তুমি ভালো জানো কোনটা তুমি চাও আমার বাবা জানিরাও বলেন যে মশারির ভিতরে সারা রাত বৈশা জিকির করা সহজ
কিন্তু টাকার স্তূপের উপরে বইসা ঈমান ঠিক রাখা বড়ই কঠিন কারণ এক স্তূপ টাকার এক থুপ টাকার উপরে একটা মানুষকে যদি বসায় দেওয়া হয় সে ঈমান ঠিক রাখতে পারে কিনা তার মনে অনেক সময় চিন্তা আসে যে দুই চার বান্ডেল যদি সরায় দেয় এটা তো গোনা না বুঝবো না এর জন্য বাবা জান বলছে জিকির মশারির ভিতরে করা সহজ কিন্তু ঈমান ঠিক রাখা টাকার স্তূপের উপরে বড়ই কঠিন আবার বাবা জান এটাও বলতেছেন যে কি সোনা খাঁটি কিনা স্বর্ণ খাঁটি কিনা আগুনে দিলেই ধরা পড়ে স্বর্ণ আগুনে দিলেই ধরা পড়ে আসল না ভেজাল কিন্তু আবার বলতেছেন মানুষ খাঁটি কিনা এই স্বর্ণটাই মানুষের হাতে দিলে ধরা পড়ে স্বর্ণ খাঁটি কিনা আগুনে দিলেই ধরা পড়ে আর মানুষ খাঁটি কিনা ওই স্বর্ণটা মানুষের হাতে দেন ধরা পড়ে যাব মানুষ আসল না ভেজাল যদি ভেজাল হয় ভেঙে যাব আর যদি খাঁটি হয় তাহলে থাকবো আমানত ফিরত দিব তো কাজেই আল্লাহর ওলির বাণী এই রকম অপূর্ব হয় সুন্দর হয় বাবা জানের পবিত্র বই মোবারকে বলছেন যে কি উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায় কিন্তু লোভ আর অভাবে শরীর কাপড় দিয়ে ঢাকা যায় না দারিদ্রতাই কুফুরির দিকে ধাপিত করে তো দারিদ্রতা হচ্ছে অভিশাপ তা আমরা সব সময় আমার মুর্শিদ কিবলা ও কাবার কাছে ফরিয়া আমার বাবা জান আমাদেরকে এই দারিদ্রতার কষাঘাত থেকে দয়া করে আমাদেরকে যেটুক প্রয়োজন সেইটুকুই দান করেন আমরা অনেক চাই না তো আজকে বাবার সামনে কিছু বলার ই আছে যদি দয়া করেন আশা রাখছি যেগুলা বাস্তব আমাদের জীবনে এবং ঘটছে সেগুলাই আজকে বলবো তো এর আগে আমরা যে জায়গা সবচেয়ে সম্মুখীন হই সব জায়গায় যে জিনিসটা যে আজকে ঢালাও ভাবে মিডিয়ার মধ্যে ফেসবুক ইউটিউবে এবং টিভি চ্যানেলের মধ্যে এবং ওয়াজ মাহফিলে সব জায়গায় ঢালাও ভাবে একটা কথা প্রচার করা হয় সেই কথাটা হচ্ছে কুরআনে নাকি এই ওহাবি সালাফি খারিজি মৌলভীরা পীরের কথা পায় না পীরের কথা বলে সারা কোরআনে তারা পায় না নাই এটা তাদের একটা সূক্ষ্ম চালাকি বুদ্ধির মায়ের সাধারণ মানুষকে একটা সাধারণ মানুষকে যখন বলা হয় যে আপনি যে পীরের মুরিদ পীরের কথা তো সারা কোরআনে নাই আপনি পীর বই পাইলেন এটা হলো তাদের সূক্ষ্ম বুদ্ধি বুদ্ধির মায়ের বলে এটাকে কারণ তারা এই বুদ্ধির মায়ের একটা ক্লাসেও পড়ে সালাফি খারিজি এই ওয়াহাবি মৌলভি ওয়াহাবি জুমরা তো এই সম্বন্ধে আজকে বলবো আসলে পীরের কথা যে কোরআনে খুঁজে সে হচ্ছে বোকা মূর্খ তার জ্ঞান নাই কেন কারণ পীর শব্দটা হচ্ছে ফারসি পীরের আরবি হচ্ছে শাইখ পীরের আরবি হচ্ছে ফকির পীরের আরবি হচ্ছে ওলি পীরের আরবি হচ্ছে মুর্শিদ এই চারটা শব্দই কোরআনে আছে এখন কোরআন হচ্ছে আরবি ভাষা কোরআন তো ফার্সি ভাষা না কোরআন হচ্ছে আরবি ভাষায় নাজিল হয়েছে তো আরবি ভাষার কোরআনে আরবি থাকবো ফার্সি থাকবো না এখন আমি যখন আমাকে এটা বলা হইল এক আলেম বলল তখন আমি তাকে বললাম আচ্ছা কোরআনে তো আমি নামাজ শব্দটা পাই নাই নামাজের কথা সারা কোরআনের এক জায়গায়ও পাই নাই হ্যাঁ বলেন কি আপনি কোন ধরনের কথা হইল ওনার রিপ্লাই আসলো আমার দিকে উত্তর তাই আমি বললাম আমি রোজার কথাও সারা কোরআনের এক জায়গায় পাই নাই যে রোজা কোরআনের মধ্যে আছে আমি সারা কোরআনের এক জায়গায় কুরবানির কথাও পাই নাই যে কুরবানি করতে হবে কোরআনে নাই হ্যাঁ উনি একটু চমকে গেছে বলেন কি আপনি এগুলা তাই আমি বললাম দেখেন নামাজ শব্দটা হচ্ছে ফার্সি নামাজের আরবি হচ্ছে সালাত নামাজকে আরবিতে বলা হয় সালাত এই সম্বন্ধে কোরআনে আয়াত নাজিল হয়েছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত কোরআনে নাই
আকিমুত নামাজ ওয়াতুজ যাকাত এটা নাই আছে সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার নিঃসন্দেহে সালাত পাপ কাজ হইতে বিরত রাখে দেখেন সালাতের দলিল আছে কিন্তু নামাজের দলিল কোরআনে নাই আমি আপনাকে পূর্বেও বলছি পীরের দলিল কোরআনে পাইবেন না ওলির দলিল কোরআনে পাইবেন মুর্শিদের দলিল কোরআনে পাইবেন ফকিরের দলিল কোরআনে পাইবেন শাইখের দলিল কোরআনে পাইবেন সেই রকম রোজাও সারা কোরআনে নাই কারণ রোজাও ফারসি শব্দ রোজার আরবি হচ্ছে সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদার বিশ্বাসীরা তোমরা সিয়াম পালন করো তাহলে এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম এই সিয়াম দেখেন আরবি শব্দ কিন্তু কোরআনে কুতিবা আলাইকুম রোজা নাই হে ইমানদারেরা তোমরা রোজা পালন করো এটা নাই আসেন কুরবানি সারা কোরআনে নাই কুরবানিও এটা উর্দু হিন্দি আমাদের বাংলাদেশে প্রচলিত আবার ইন্ডিয়া পাকিস্তানে বলে বকরা কা ঈদ পে যায়েঙ্গে ঘর পে তো ঈদ তো ইনসানের বকরা কাটে তো ঈদ বকরা রইল কেমনে তো কাজেই এই কুরবানি এটাকে বলা হয় আরবিতে নুসুকি ওয়া নুসুকি অমামাহিয়া নুসুকি কুরবানির আরবি হচ্ছে নুসুকি তাহলে সারা কোরআনে কুরবানির কথাও নাই আছে কিসের কথা আছে নুসুকির কথা তাহলে আরবিতে সালাতকে আরবিতে নামাজকে সালাত বলে সিয়াম রোজাকে সিয়াম বলে আর কুরবানিকে বলা হয় নুসুকি তাহলে এই শব্দগুলা কোরআনে আছে কিন্তু এই নামাজ রোজা কুরবানি তিনটার একটা শব্দ সারা কোরআনে নাই আপনি দলিল পাইছেন মৌলভি সাহেব কই জি আমি তো পেয়েছি আমি বললাম আসেন আপনাকে একটু ওলির দলিলটাও কোরআন থেকে দিয়ে দেই ওলির দলিল থেকেও কোরআনটা দিয়ে দেই আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা খবরদার ইন্না আউলিয়া ইন্না নিশ্চয় যারা আমার ওলি আমার বন্ধু লা খাউফুন লা মানে নাই খাউফ মানে ভয় আলাইহিম তাহাদের ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয় আমার ওলিদের আমার বন্ধুদের কোনো ভয় নাই তারা চিন্তিত না কারণ আল্লাহর ওলিদের গার্জেন আল্লাহ স্বয়ং নিজে তো যার গার্জেন নিজে আল্লাহ যার গার্জেন আল্লাহ নিজে তার কিসের ভয় যার গার্জেন ভাই সাহেব বেহেন জি আঙ্কেল জি ভাইয়া জি তাদের ভয় আছে কারণ ভাইয়া যদি পয়রা যায় হেরো খবর আছে এর জন্য আল্লাহর ওলিগণ চিন্তিত না আর মৌলবি মাওলানা সাহেব যারা কিংবা যারা বলে ওলির কথা দলিলে নাই তাদের ভয় আছে তারা মৃত্যুকালেও ভীতু সন্তুষ্ট থাকে এটা কোরআনেই আল্লাহ পাক বলতাছে তাহলে কোরআনে আল্লাহ পাক বলতেছেন ওমাই ইয়ুদুলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা আমি যাহাকে পথভ্রষ্ট গুমরা করছি আমি তাহার কপালে ওলিও রাখি নাই মুর্শিদও রাখি নাই আমি কি পথ প্রদর্শক রাখি নাই সে গুমরা বিপদগামী পথভ্রষ্ট তাহলে যারা বিপদগামী আল্লাহই কইরা দিছে পথভ্রষ্ট আল্লাহই কইরা দিছে তাদের কপালে তো ওলি নাই তাহারা ওলির দরবারে কিভাবে আসবে অনেকে গর্ব করে বলে আমি তো কোন পীর ওলির দরবারে যাই না আমি কোন কাওয়ালি টাওয়ালি শুনি না বাবা আপনি কই থেকে শুনলেন আল্লাহ আপনার জন্মের আগেই পথভ্রষ্ট করে রাখছে যে আপনি আবু জাহেল মার্কা মহানবী জীবনে মহানবী জীবনে একজনের প্রশ্নের উত্তর দিতে পারে নাই সবার প্রশ্নের উত্তর মহানবীর কাছে ছিল কিন্তু একজন একটা দিতে পারে নাই সেটা হচ্ছেন মিস্টার আবু জাহেল এই মিস্টার আবু জাহেল উনি মহানবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন মহানবী সামনে এইভাবে দাঁড়ায় গেছে ভাতিজা দাঁড়াও
মহানবীকে জীবনও মোহাম্মদ বলতো না কেন বলতো না আবু জাহেল মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত একমাত্র প্রশংসাই মোহাম্মদের আর কারো প্রশংসাই নাই তো কাজেই সে প্রশংসা করবে না সে প্রশংসা করবে না মোহাম্মদ বলতো না ভাতিজা বলতো ভাতিজা দাঁড়াও এই যে তুমি যে ক কোরআনের মধ্যে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন এই বুধির কানা বুবা এই দলে কি আমি পড়ছি নাকি তখন মহানবী মুস্কি হাসি দিয়া পাশ কাটে গেল আসলেও তো আবু জাহেল ওই দলের সর্দারি কি কইব তো কাজেই এই আবু জাহেল মার্কা মানুষের প্রশ্নের উত্তর আল্লাহর ওলিরাও দেয় না পাশ কাটা যায় আর আল্লাহর যারা ওলির ভক্ত তাদেরও পাশ কাটা যাওয়া উচিত কারণ এরে বুঝাইলেও বুঝবে না তো এখন আল্লাহ পাক বলতেছে আপনি যে বায়াতন বায়াতের দলিল কোথায় পাইলেন সূরা মায়েদা আয়াত 35 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আমাকে পাইতে চাও উসিলা অন্বেষণ করো রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু হাত্তা তাযু ওয়াকিলা সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 9 আল্লাহর হাবিব সূরা ফাত্তার মধ্যে বলতেছেন 10 নম্বরতে যে আল্লাহ যারা আল্লাহর রসূলের হাতে হাত দিয়া বায়াত হইছে তারা আল্লাহর হাতেই হাত দিয়া বায়াত হইছে আজকে আমার দয়াল মুর্শিদ বলল যে যারা আমার হাতে হাত দিয়ে বায়াত হইছে তারা প্রকারান্তরে তার হাবিবের হাত দিয়ে বায়াত হইছে মাওলার হাতেই হাত দিয়ে কারণ আল্লাহর ওলিগণ আল্লাহ থেকে আলাদা না কারণ আল্লাহর ওলি আল্লাহ আল্লাহর ওলিগণের মাঝেই অবস্থান করে জাত রূপে তার দলিল নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এবং কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিন বান্দার দিল হচ্ছে আল্লাহর আরশ এই আল্লাহর আরশ এটা হলো জাত এটা সিফাতই না মুমিনের দিল আল্লাহর আরশ এই আরশটা আল্লাহ নিজের বানাইছে কোন মানুষে বানায় নাই বানাইছে কোন মিস্ত্রিতে বানাইছে এখন আমরা যে বলি এই যে মেজাজি যে আল্লাহর ঘর মসজিদ এটা মেজাজি এটা হাকিকি না হাকিকি মসজিদ হচ্ছে কি মসজিদের অন্তরটাই হচ্ছে একজন আদমের অন্তর কামেল গুরুর অন্তরটাই হচ্ছে হাকিকি মসজিদ এটি আল্লাহর ঘর আর যেটা মেজাজি মসজিদ ওইটাও আল্লাহর ঘর কিন্তু এটা মেজাজি আল্লাহ ওইখানে সিফাত রূপে আছে জাত রূপে নাই মেজাজি মসজিদে আল্লাহ থাকে কিন্তু সিফাত রূপে গুণাবলী রূপে জাত রূপে না আর আল্লাহর ওলির আর অন্তরে থাকে জাত রূপে এর জন্য বলা হয় যে ওই মসজিদটা যে মেজাজি মসজিদ সেটা মানুষ তৈরি করে রাজমিস্ত্রি জুগালি ইট বালু সিমেন্ট লোহা দিয়া তৈরি করা হয় কিন্তু হাকিকি যে মসজিদ কি মুমিনের অন্তর সেটা কোনো মানুষ তৈরি করতে পারে না কোনো মানুষ তৈরি করতে পারে না ওটা আল্লাহ নিজেই তৈরি করে এবং আল্লাহ নিজেই ওইখানে থাকে বাবা তো কাজেই আল্লাহর ওলিগণ এখন এই যে কথাগুলো